এটা খালি বাড়বে কমবে না, তাহলে মূল্যস্ফীতি কমবে কিভাবে? মানুষের স্বস্তি আপনি কিভাবে দেবেন? আপনি এখানে আজকে আজকের যে ফলাফল সেটা হচ্ছে প্রায় 17,000 কোটি টাকা এই খাতে সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে। তাহলে 17,000 কোটি টাকা ভর্তুকি উঠে যাচ্ছে, যেহেতু আপনি IMF এর কথা মানতে হচ্ছে আপনাকে। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি আসলে পারভেজ স্যার যেটি সর্বশেষ বললেন যে গরিব বাঁচানোর বাজেট হবে, তার একটি প্রত্যাশা জনজীবনে নিয়ে যত উদ্বেগ উৎকণ্ঠা যাই থাকুক না কেন, আমরা যদি একটু ভিন্নভাবে দেখি যে বাংলাদেশের জীবনযাত্রার মান বা মানুষের প্রত্যাশা তো অনেকাংশে বেড়েছে, আপনি কি মনে করেন যে এর পেছনে আসলে কারণ কি? না, প্রত্যাশা বাড়বে, আমাদের তো উন্নতি হয়েছে। আপনি যদি দেখেন মাথাপিছু আয় যদি আপনি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভাববেন না যে উন্নতি হয়েছে? এবং শুধু মাথাপিছু আয় না, আমাদের অন্যান্য সব জায়গায় আপনি দেখবেন যে যথেষ্ট উন্নতির লক্ষণ আছে, উন্নতি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু আসলে আজকে ভেবেছিলাম খুব পজিটিভ কথা বলবো, কিন্তু এই আইনুল ভাই যে জায়গায় আমাকে খুচাটা মারলেন, আমাকে বলতেই হচ্ছে আর কি। আপনি দেখেন, এই যে আপনি 10 দিন বন্ধ রাখলেন, আপনি সাপ্লাই চেইনটা নষ্ট হলো। আপনি আজকে থেকে আরও 2 মাস আগে বাণিজ্যমন্ত্রী মহোদয় বসে সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আমাদের পেঁয়াজের দাম বাড়ানো যাচ্ছে না, কথাগুলো খেয়াল করেন আপনি, পেঁয়াজের দাম বাড়ানো যাচ্ছে না, 22-23-24 টাকার মধ্যে ওঠানামা করছে, কৃষকের উৎপাদন খরচ আসছে না, অতএব আমরা আমদানি বন্ধ করলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, খুব ভালো। বাড়তে বাড়তে এটাকে প্রায় 40-45 গেল, অর্থাৎ আমাদের লোকাল যারা যারা কৃষিকাজ করেন, যারা এবার বাম্পার ফলন দিয়েছেন পেঁয়াজে, তারা কিছু পয়সা পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে মাথায় রাখতে হবে যে এই রোজার মধ্যে কী পরিমাণ পেঁয়াজ মানে আমাদের লাগে এবং রোজার পরে কী পরিমাণ পেঁয়াজ লাগে। এখন যখন বাজারে শর্ট পড়ে যাবে, উনি অর্থনীতিবিদ, উনি কিছুক্ষণ আগে বললেন ডিপ্লেন সাপ্লাইয়ের মধ্যে এটার মানে সিদ্ধান্ত নেবে ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে। উনি বললেন যে একজন বলেছেন যে বাজারের উপরে ছেড়ে দিতে হবে মুক্ত বাজার অর্থনীতিতে। উনি বললেন পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা, কিন্তু দোষটা দিন শেষে কিন্তু ব্যবসায়ী। এটা উনিও বলবেন, একটু পরে আরেকজনও বলবেন, হ্যাঁ, যে ব্যবসায়ীরা এই কাজটা করে। আচ্ছা, বলেন তো আমার দাম বাড়াবার কোনো সুযোগ আছে? না, মিডিলম্যানের কথা না, প্লিজ, বিষয়টা যেটা হচ্ছে আপনার, আপনি যদি আমার সাপ্লাই চেইনটা নষ্ট না হইতো, এবং ঈদের আগে যদি আমি মনে করতাম আমার 10 দিন তো মার্কেট বন্ধ থাকবে, আমি ঈদের আগে রফতানিটা ওপেন করে দিয়ে যাই, আমি আমদানিটা ওপেন করে দিয়ে যাই, তাহলে কিন্তু আমদানি ধীরে ধীরে হইতে শুরু করতো। আমদানি বন্ধ করে দিলেন, 10-12 দিন বন্ধ থাকলো, তো বাজারে সংকট সৃষ্টি হবে না, দাম তো বাড়বেই। আবার যখন আপনি বলতেছেন যে আমি আমদানি করবো, তখন আপনার দামটা কমে আসবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে পণ্যের দামটা আপনি কোন জায়গায় রাখতে চান। আপনি দেখেন, আজকে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে এই এখন বিদ্যুৎ, তারপরে হচ্ছে আপনার গ্যাস এবং জ্বালানি, তিনটাই বাজারের উপরে ছেড়ে দেবেন। উনি বাজারের উপরে ছেড়ে দিলে বাজার নির্ধারণ করবে এটার দাম, আন্তর্জাতিক বাজারের সঙ্গে এটা সিদ্ধান্ত নিয়ে উনি কমাবেন বাড়াবেন। আচ্ছা, বলেন এই একটি বিদ্যুৎ কোম্পানি রেখে, একটি গ্যাসের তিতাস গ্যাস কোম্পানি রেখে, একটি জ্বালানি তেলের কোম্পানি রেখে, এটা কি সম্ভব? এটা খালি বাড়বে কমবে না, তাহলে মূল্যস্ফীতি কমবে কিভাবে? মানুষের স্বস্তি আপনি কিভাবে দেবেন? আপনি এখানে আজকের যে ফলাফল সেটা হচ্ছে প্রায় 17,000 কোটি টাকা এই খাতে সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে। তাহলে 17,000 কোটি টাকা ভর্তুকি উঠে যাচ্ছে, যেহেতু আপনি IMF এর কথা মানতে হচ্ছে আপনাকে, আপনি বিশ্বব্যাংকের কথা মানতে হচ্ছে, এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাজারের সঙ্গে সম্পৃক্ত করে আমি বাজার ওঠানামা করবে, আমি এটা সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেবে না। তাহলে এই 17,000 কোটি টাকা, কারণ এটা আবার মনোপলি হচ্ছে কিন্তু, যেহেতু আপনি একাই, যেমন আপনি যখন আমাদের কাছে মোবাইল ফোন একমাত্র সিটিসেল ছিল, আমাদের মনে আছে 16-17 টাকা পার 20 টাকা আমাকে কল দিতে হয়েছে, আমাকে 1.5 লক্ষ টাকাতে 1.5 লক্ষ টাকাতে কিনতেছে, যখন এখানে অপারেটর বাড়ানো হয়েছে এখন এটা 10-15 পয়সায় আসছে। অর্থাৎ এই যে জিনিসগুলো, এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে, হ্যাঁ, ডেফিনেটলি IMF এর কথা আমাকে শুনতে হবে, বিশ্বব্যাংকের কথা আমি শুনবো, কিন্তু আমি কিভাবে শুনবো? আমি যদি এখানে রেগুলেটর বাড়াইতে পারি, আমি যদি প্রতিযোগিতা বাড়াইতে পারি, তাহলে আপনি করতে পারেন, কিন্তু আপনি প্রতিযোগী বাড়াবেন না, আপনি মনোপলি করে এটাকে শুধু বাড়তে দেবেন। আপনি দেখেন গত 3-4 মাসে 5 বার বিদ্যুতের দাম বেড়েছে, কথাগুলো খেয়াল করেন। আলটিমেটলি টাকাটা তো দিন শেষে ভোক্তাই দেবে, এবং ভোক্তা মানে হচ্ছে দেশের জনগণ দিচ্ছে। অতএব এই জায়গাটা আপনি মূল্যস্ফীতি কীভাবে ঠিক রাখবেন, গরিব মানুষের কীভাবে স্বস্তির মধ্যে রাখবেন, এইভাবে আমরা বলবো, কিন্তু সিদ্ধান্তগুলো যদি আবার এরকম হয় তাহলে গরিব মানুষগুলো খুব স্বস্তিতে থাকবে না, এই জায়গাটা হচ্ছে বড় কথা। আর যেটা আবারও বলি, আমি ভোগ্যপণ্যের বাজারটা একেবারেই সরকার, যদি আমি আবারও বলি, সরকার যদি একেবারে সিদ্ধান্ত নেয় যে নো, আমি এই দামে এই পণ্যটা খাওয়াবো, এটা সম্ভব। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি দেখেন,
ভারতে চিনির দাম এখনো 40-42 রুপিতে, আমার 130 টাকা। কারণটা কি? দোষটা কি ব্যবসায়ী? এখানে ট্যাক্স কত টাকা, ভ্যাট কত টাকা, আমদানি খরচ কত টাকা, আমার ফ্রেট কত টাকা, সব হিসাব করে। আমার বিদ্যুতের এই খরচ কত, আমার গ্যাসের খরচ কত, সব হিসাব করেই তো আমাদের ট্যারিফ কমিশন বলেন বা বাণিজ্য মন্ত্রণালয় বলেন হিসাবটা করে দিচ্ছে। ওনারা যদি 120 টাকা করেন তাহলে এখানে সমস্যাটা, মানে আমাদের ট্যারিফ কমিশন তো 120 টাকা নিচে চিনির দাম নির্ধারণ করতে পারলেন না, তাহলে ভারতে বিক্রি করছে 42 রুপি। এখানে পার্থক্যটা কোথায় এটা খুঁজে বের করতে হবে। দোষ আপনি শুধু ব্যবসায়ী দেবেন যে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে, এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। হ্যাঁ, আমি বলছি না সব ব্যবসায়ীরা ধোয়া তুলছি পাতা, যে ব্যবসা অন্যায় করবে, যেটা পারভেজ ভাই বললেন, অন্যায় যিনি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যায় যিনি করবেন সে তো অপরাধী, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, আর শিক্ষক হোক, আর আমলা হোক, যেই হোক। এখন এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। তারপর আমাদের আশার সংবাদ হচ্ছে এইটুকু যে আমরা মনে করছি দেশটা গত 14-15 বছর যথেষ্ট এগিয়েছে, এবং এই বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা মনে করি, এই যে আজকে রিজার্ভের কথা মনে করেন, রিজার্ভ নিয়ে আমাদের একটা শঙ্কা ছিল না, এই দেশ বোধহয় রিজার্ভ শেষ হয়ে গেলো, এই বোধহয় সংকটে পড়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি কথা। বিশেষ করে ফেসবুক, আমাদের যে মোবাইল একটা হাতে আছে, এই মোবাইলের প্রতিনিয়ত যদি আপনি সংবাদ দেখতে থাকেন তাহলে মনে হবে এই দেশটা বোধহয় আর চলতে পারছে না। অথবা আমরা এই ফেসবুকের কথা বাদ দিয়ে যদি বাস্তবতা আসে তাহলে আপনি দেখবেন যে আমরা গত 10-12-14 বছর আমরা ভালোই চলেছি, এবং আগামী বাজারটা ভালো হবে ইনশাল্লাহ, এবং আমরা বীরের জাতি। আমরা দর্শক নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।